গাড়ির কাগজ পরীক্ষা নাম করে পুলিশের তোলাবাজি পূর্ব বর্ধমানের কাটোয়ায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ মহিলা পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস রানা যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে গাড়ির কাগজ পরীক্ষার নাম করে তারা তোলাবাজি করছে পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে গাড়ির কাগজ পরীক্ষার নাম করে টাকা তোলার অভিযোগে আজকে প্রায় দেড় ঘন্টা মতো কাটোয়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তা স্টেশন বাজার মোড় সেখানে কিন্তু অবরোধ করে রাখে স্থানীয় মানুষজন এবং ট্রাফিক যে দুজন কর্মী রয়েছে একজন অফিসার এবং একজন মহিলা কনস্টেবল তাদের সেখানে ঘেরাও করে বিক্ষোভ করে রাখে এবং পরিস্থিতি এতটাই জটিলের দিকে যায় যে স্থানীয় তৃণমূল বিধায়ককে ঘটনাস্থলে আসতে হয় এবং তিনি আশ্বাস দেয় যে যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তারপরে কিন্তু ওতে এবং সাধারণ মানুষ কিন্তু মাঝে মাঝেই এই অভিযোগ করে যে গাড়ি তাদের ধরা হচ্ছে এবং কাগজপত্র হেলমেট থাকা সত্ত্বেও তাদের 1000-1500 টাকা করে ফাইন করা হচ্ছে এবং অন্য সময় অভিযোগ উঠছে যে সিভিক ভলেন্টিয়াররা অল্প টাকা নিয়ে তাদের কাছে 100-200 টাকা নিয়ে তাদের ছেড়ে দিচ্ছে এই নানান অভিযোগ বেশ কয়েকদিন ধরে উঠছিল এবং আজকে দু তিনজনকে ধরার পরে তাদের কাছ থেকে 1500-2000 টাকা ফাইন চায় এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ জড়ো হয়ে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এরপরে বিশাল পুলিশ বাহিনী আছে পরিস্থিতি সামাল দেয় এবং ট্রাফিক পুলিশের নামে কিন্তু বেশ কিছু বাইক আরোহী তারা অভিযোগ দায়ের করেছে তারা থানাতে লিখিত অভিযোগ করেছে তবে পুলিশ কিন্তু এ বিষয়ে কিছু বলতে চাইছে না পুলিশের আধিকারিকরা যেটা জানাচ্ছে তদন্ত করা হবে তারপরে বিষয়টা নিয়ে মুখ খোলা হবে ধন্যবাদ রানা